মঙ্গলবার দুপুর আনুমানিক একটার সময় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ কংগ্রেসের প্রধান কার্যালয়। সদ্য সমাপ্ত আসাম বিধানসভা অধিবেশন শেষ করে নিজ সমষ্টিতে পা রাখার পর জেলা কংগ্রেস কার্যালয়ে বিধায়ক কমল লাক্ষের উপস্থিতিতে ঘটে এই মারপিটের ঘটনা। এ ঘটনা সামাল দিতে গিয়ে মাথায় সামান্য আঘাত পেলেন বিধায়ক কমল লাক্ষ। একে অপরকে অশ্লীল বাক্য ব্যবহার করতে দেখা গেল এদিন। জানা যায়, সামান্য একটা ব্যাপার নিয়ে অফিস অধিকক্ষ ফয়েজ আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ নাগের মধ্যে হঠাৎ শুরু হয় হাতাহাতি। এদিনের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দেন বিধায়কের ব্যক্তিগত দেহরক্ষীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত করিমগঞ্জ ইন্দিরা ভবনে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে বিধায়ক কমলাক্ষ এই ঘটনাকে নিজেদের মধ্যে ঘটা সামান্য ব্যাপার বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আসলে ভয় আসিল আর পেপার এটা চাইছিল আর পেপারটো লই চালিয়ে দিবা ঘুরু দিবা এটা আছে মানে ডাঙর নহয় এই বস্তু। সাধারণ সম্পাদক আর আপনার অফিস সেক্রেটারি হয় নাকি? অফিস সেক্রেটারি নহয়, তো ই আমার ওয়ার্ড মানে সেক্রেটারিও হয় যেন, তো ঘুরু এটা কাজে তাতে এমন ডাঙর মানে দিয়ে নহয় গৈছে আর পেপার লবলে এলে তাতে মিটিংত হেৰি হওয়া নাই বা পেপার লবলে গৈছিল কিবা এটা কস হয়েছে তার বাইরে দেখুন তাতে এটা মিটিংত হয়েছে বা খবর বই প্রকার হয়েছে এটা নয়, এটাও ব্যক্তিগত এটা এটা হেৰি এটা জাস্ট এটা হট্ট কেনা হয়েছে তো ইমান হেৰি নহয়। স্পাইস মানি ফ্রি আইডি ও স্পাইস মানি মিনি ম্যাজিক এটিএম এর সুবিধা নতুন করে বলার প্রয়োজন নেই। টাকা লেনদেনের ক্ষেত্রে অথবা গ্রাহকের কার্ড পেমেন্ট গ্রহণ করার জন্য অথবা আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য এটা এখন হাতে রুমালের মতো ব্যবহার করছেন গ্রাহককুল। আপনি যদি স্পাইস মানি মিনি এটিএম ব্যবহার করেন, কমিশন বাবদ বেশ কিছু টাকাও আপনার পকেটে ঢুকবে, সঙ্গে আপনার গ্রাহকের কার্ড পেমেন্ট গ্রহণ করে আপনার দোকানকে ডিজিটাল করে তুলতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনার গ্রাহকদের আরও বেশ কিছু আকর্ষণীয় সেবাদান করে গ্রাহকের সন্তুষ্টি লাভ করতে সক্ষম হবেন। তাতে আপনার দোকানের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে। স্পাইস মানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত, তাই সম্পূর্ণ সুরক্ষিত, আপনার টাকা লোকসানের কোনো চিন্তা নেই। মজার বিষয়, ইহাতে কোনো মাসিক বা বাৎসরিক কোনো ধরনের চার্জ দিতে হয় না। তাহলে দেখে নেওয়া যাক কী কী সুবিধা রয়েছে স্পাইস মানি ফ্রি আইডিতে। এটি ব্যবহার করে যে কোনো ব্যাংক থেকে এটিএম অথবা আধার কার্ডের মাধ্যমে টাকা উঠালে আপনি 10% পর্যন্ত কমিশন পাবেন। মানি ট্রান্সফারে পাবেন 1,005 টাকা কমিশন। ফ্লাইটের টিকিট, রেলের টিকিট বা হোটেল বুকিং করলে পাবেন আকর্ষণীয় কমিশন। মাত্র 1,200 টাকায় পেয়ে যাবেন IRCTC আইডি। এছাড়াও পাবেন প্যান কার্ড অ্যাপ্লাই, LIC পেমেন্ট, রিচার্জ, বিল পেমেন্ট সহ বিভিন্ন ধরনের পরিষেবা। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফ্রি আইডি নিয়ে যারা কাজ করবেন তারা প্রত্যেকে অ্যাক্সিস ব্যাংকের একটা করে TDS ফ্রি জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট পাবেন। আর এই অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন করলেও কোনো ট্যাক্স দিতে হবে না। সবচেয়ে বড় কথা হল, CSP হিসাবে এই এটিএম ব্যবহার করে আপনি টাকা রোজগারও করতে পারবেন, আবার দোকানের কার্ড পেমেন্ট গ্রহণ করার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এবার প্রশ্ন হল, এই স্পাইস মানি আইডি, মাইক্রো এটিএম ডিভাইস অথবা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি কোথায় পাবেন? এর জন্য মোটেই টেনশন নিতে হবে না আপনাকে। আপনার ঘরের পাশে বরং আপনার হাতের কাছেই রয়েছে এই সুবিধা। জি হ্যাঁ, হাইলাকান্দি বড়ভূয়া মাল্টি সার্ভিসেস নামক স্পাইস মানি ডিস্ট্রিবিউটর অফিস থেকে ফ্রিতে স্পাইস মানি আইডি এবং মাত্র 2,000 টাকায় মাইক্রো এটিএম ডিভাইস পেয়ে যাবেন। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন। ঠিকানা, বাওয়ারঘাট বাইপাস পয়েন্ট, লালা রোড, হাইলাকান্দি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এই ভিডিওর পোস্টারে দেওয়া ফোন নম্বর নোট করে নিন। বড়ভূয়া মাল্টি সার্ভিসেস আপনাদের সেবায় সবসময় নিয়োজিত রয়েছে।